আজ মঙ্গলবার 21শে চৈত্র 2022 সালের 5ই এপ্রিল। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সুতরাং দিনটি চড়াই উতরায় পরিপূর্ণ থাকতে চলেছে। আজ আপনি আপনার নিজের শখ আহ্লাদ পূরণ করবার জন্য অতিরিক্ত সময় ব্যয় করবেন, আর সেখানেই মানসিক পরিতৃপ্তিও পেতে চলেছেন। তবে বাইরের খাদ্য খাবার, কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার খেলে কিন্তু স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে, তাই এই ব্যাপারে একটু সাবধান তো আপনাদের থাকতেই হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি বিশেষ করে সাফল্যে ভরা। যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ তাদের পক্ষেই আছেন। আজ কোনো প্রকার কম্পিটিশন বা প্রতিযোগিতায় যদি আপনারা উপস্থিত হন, সেখানে জয় আপনাদের এক প্রকার নিশ্চিত। তবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। কাউকে যেন টাকা পয়সা ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা নিজেরাই আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। চাকরিজীবীদের বলবো, অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসটি কিন্তু কোনো প্রকার সম্পর্ক করবার জায়গা নয়। অফিসে অফিস পলিটিক্স, অফিস গসিপিং, এগুলি থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, তা না হলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। আপনার কর্মের জায়গায় যে লকার বা ড্রয়ার আছে, তার ভিতরে অল্প কিছু বাসমতি চাল ও একটি রূপোর কয়েন বা এক টুকরো রূপো রেখে দিন। দেখবেন আপনাদের আর্থিক পরিস্থিতির 100% উন্নতি ঘটবে। আর আমাদের চ্যানেলে কিন্তু একটি ভিডিও ছাড়া আছে আর্থিক সমস্যা থেকে মুক্তি হওয়ার পথ নিয়ে, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে, একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, আপনাদের কিন্তু দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। আপনার চারপাশের পরিবেশ আজ প্রেমময় হয়ে উঠবে, তাই দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষও কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে চাপিয়ে দিতে গেলেই কিন্তু ক্ষতি, সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি হতে পারে। আর বন্ধু স্বজন, আত্মীয় পরিজন প্রত্যেকের সাথে সম্পর্কের পুনরুজ্জীবন বৃদ্ধি করবার দিকেই আপনারা নজর দিন। পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি নিজের জন্যই সময় বার করতে মাঝে মাঝে ভুলে যান, আর তাই সবার থেকে দূরে সরে গিয়ে আজ নিজের জন্য সময় বার করতে পারেন। সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান। কর্মক্ষেত্রে কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হতে হবে, পরাক্রমকে বৃদ্ধি করতে হবে। আর যেহেতু মঙ্গলবার, তাই মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সভুমায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। যাদের চন্দ্ররাশি কর্কট, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের কর্কট লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।